ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল যুব সভাপতি। ওয়ার্ড অফিস থেকে ভ্যাকসিনেশনের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত এক নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি দেবযান বিশ্বাস। ভাটপাড়ার কুলিডিপো মোড়ের কাছে শুক্রবার রাতের ঘটনা। আক্রান্ত তৃণমূল যুব নেতার অভিযোগ, বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় পথ আটকে আকাশ মাহাতো তার দলবল বেধড়ক পেটায়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দেবযান ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। দেবযানের অভিযোগ, আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা বিজেপি ছেড়ে এখন তৃণমূলে ঢোকার চেষ্টা করছে। যদিও এই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসে পড়ল। দেবযান ভাটপাড়া তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ ও তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ ঘনিষ্ঠ, অপরদিকে ঘটনায় অভিযুক্ত আকাশ গোপাল রাউত ঘনিষ্ঠ। এই ঘটনার প্রতিবাদে ঘোষপাড়া রোডের ওপর কুলিডিপো মোড়ে পথ অবরোধ ভাটপাড়া যুব তৃণমূলের উদ্যোগে। ভাটপাড়া 11 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি মন্নু সাউয়ের নেতৃত্বে এই পথ অবরোধ চলে। এরপর ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে এক ঘন্টা পরে এই অবরোধ তোলে। নিয়ে গেছিলাম ওর ভ্যাকসিনেশনের স্লিপগুলো আনতে, এবং আনার সময় দেখি টোটালি একটা মব, যেখানে আকাশ নামক কিছু ছেলে, আকাশ এবং তার সঙ্গে আরও আতিশ এবং তারও কিছু বন্ধুবান্ধব দাঁড়িয়েছিল, তারা আমাকে ধরে অকথ্য ভাষায় গালাগালি এবং মারতে শুরু করে, রাস্তায় ফেলে মেরেছে এবং মারার সঙ্গে সঙ্গে আমাকে লাফিয়ে মেরেছে। মাথার পেছনেও আমার লেগেছে, গলায় একটা চেন ছিল সোনার, সেটাও নিয়ে নিয়েছে এবং তার সঙ্গে আমার গাড়িটাও ভাঙচুর করতো। এবং আমি ওকে বললাম যে দেখ, আমি তো পার্টির কাজে এসেছি, এখন এর মানুষের কাজ, এই সময় আটকাস না। কিন্তু অকথ্য ভাষায় গালাগালি এবং মারামারি শুরু করে, এবং তারই সঙ্গে আমার এখানে আমার প্রচণ্ড পাওয়ার আমার চোখে, তো আমি মানে দূরে আমার নেগেটিভ পাওয়ার দেখতে অসুবিধা আছে, আমার চশমাটাও পুরোপুরি ভেঙে দিয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এখানে টোটালি ওরা একটা সমাজের মানে দুষ্কৃতীদের আগ্রা করেছে, যেখানে ভদ্র মানুষ ভদ্র পরিসর পাওয়া যাচ্ছে না এবং রাজনীতি করা যাচ্ছে না। কত নম্বর ওয়ার্ড এটা? ও আমি এক নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট, কিন্তু ও এই ঘটনাটা হয়েছে 2 নম্বর ওয়ার্ডে যুব প্রেসিডেন্ট। হ্যাঁ, ওটা হয়েছে আমি আর ও 2 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা হয়েছে। আমি 2 নম্বরের মহিলা পেশেন্টকে নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশনের ওই আইডেন্টিটিটা কি মানে কি পরিচয়? ব্যাপারটা হচ্ছে ও টোটালি একটা, ও একটা দুষ্কৃতি, ওর কোনো পরিচয় নেই, ওর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। ও কি তৃণমূল করে না আমার তৃণমূল করে? তৃণমূল কর্মী বলাটা ভুল হবে, কারণ এরা কোনো পার্টির না। পার্টির ঝান্ডাটা মানে আমাদের মুখ্যমন্ত্রী অনেক ত্যাগ তিদীক্ষা করে তো এই জায়গাটা এনেছে, আমি ওই ঝান্ডার তলায় ওকে দিয়ে ঝান্ডাটাকে কুলোষিত করতে পারবো না, এটা আমাদের দীর্ঘ সংগ্রামের ফল। যে কালকে ভাটপাড়া মুক্তারপুরে একজন বুথ প্রেসিডেন্টকে মারধর করা হয়েছে, বলি বিজেপির লোকরা যারা বিজেপি থেকে দিয়ে আসছে তারাই মানে মারধর করছে। দেখেন বিজেপি থেকে ওরা যা আরোপ লাগাচ্ছে কি বিজেপি থেকে যারা টিএমসিতে এসছে তারাই মারধর করেছে, সেটা আমার যতটুকু জানা আছে বিজেপি থেকে যত লোক টিএমসিতে যাচ্ছে, ভয়ভীতিতে যাচ্ছে, সন্ত্রাস করে ওকে নিয়ে নেওয়া হচ্ছে। ওদের নিজেদের এলাকা দখলের ব্যাপার আছে, তলাবাজির দরকার আছে, সেই জন্যে এইটা ওদের নিজেদের মধ্যে লেগে আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। যেইখানে এই পুরো বাংলাতে তার মধ্যে ভাটপাড়া ব্যারেকপুরও বাদ যায়নি, যেই জায়গাটা বাড়ি ফিরছিল সেই সময় আচমকা, হ্যাঁ ওরা নিজেদের মধ্যেই করেছে, তো আকাশ মহতো বলে যা টিএমসি করে তারাই করেছে। কালকে আমাদের 1 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ইবা নেতা দেবযান, তাকে একটা মেয়ের কেসের উপর বলছে কি মেয়েকে ছেলখানি করেছে, সেই আকাশ বলে একটা ছেলে আছে যে আমাদের আগে টিএমসি করতো, এখন আমার মনে হয় বিজেপি করছে, তাই জন্য দেবযানের উপর একটা ষড়যন্ত্রের হামলা করেছে। ওর উপর হামলা করার মানে পার্টির উপর হামলা করার মানে মুখ্যমন্ত্রীর উপর হামলা করার, অভিষেক ব্যানার্জির উপর হামলা করার, কেন যেটা একটা লোক পোস্ট পায় যখন তখন পার্টি দেখে শুনে তখনই পোস্ট দেয়, আর আমাদের যে দেবযান 1 নম্বর ওয়ার্ডে যে প্রেসিডেন্ট আছে তাকে ভেবে শুনেই দিয়েছেন। আকাশ বলে একটা ছেলে আছে, উনি টিএমসি আগে করতো, এখন জানি না বিজেপি করছে কি কী করছে, আগে টিএমসি করতো তাহলে তো এইরকম ঘটনা করতো না, আমার মনে হয় বিজেপিতে ষড়যন্ত্র আছে, আর যার দুরুস্তিকর্তা ওদেরকে সাপোর্ট করেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার অভিষেক ব্যানার্জি, আর এইখানকার পার্টির লিডার ওদেরকে ছাড়বে না, কখনো ছাড়বে না। না না, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব না, একে তো তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারবো না, কেন যারা টিএমসি করে তাদেরকে সবার একটাই দায়িত্ব আছে যে আপনি যদি টিএমসি করেন তাহলে এই যে ঘটনা হয়েছে আপনাকে প্রতিবাদ করার উচিত আছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।